আওয়ামী লীগ সব সময় মহৎ। বঙ্গবন্ধু এত বড় মানুষ ছিলেন, স্বাধীনতার পরবর্তীকালে অনেক নেতারাই কারাগারে ছিলেন, সংসার চলত না, যারা বিরোধিতা করেছে বঙ্গবন্ধুর, তাদের বাড়িতেও কিন্তু বঙ্গবন্ধু অর্থ পাঠিয়ে দিতেন তাদের বাঁচার জন্য। আর তারই রক্ত ধারা প্রবাহমান শেখ হাসিনার শরীরে, প্রতিটি শিরায় শিরায়। বঙ্গবন্ধু কন্যা সব সময় বলেন, নৈরাজ্য নয়, সন্ত্রাস নয়, বোমাবাজি নয়, অগ্নি সন্ত্রাস নয়, মানুষ হত্যা নয়, মানুষের জন্য কথা বলেন, মানুষকে সংগঠিত করে আমাদের ত্রুটিগুলি তুলে ধরেন, সন্ত্রাসের পথ নয়। এ কারণেই আমানুল্লাহ আমান গ্রেপ্তার হয়েছে, বাংচুর করতে গেছে, উস্কানি দিয়েছে নেতা কর্মীদেরকে, সে গ্রেপ্তার হয়েছে, হাসপাতালে গেছে, দস্তাদস্তিতে তাকে মানবিক গুণাবলী হিসেবে তার চিকিৎসাটা যাতে ভালো হয়, তার খাবারটা ঠিকমতো প্রস্তুত কিনা, ডিবি অফিস থেকে আবার পার্টি বসে পাঠিয়ে দেয়, এটি তো শেখ হাসিনাই পারেন। সুতরাং শেখ হাসিনা কোনো অল্টারনেটিভ নাই, শেখ হাসিনার উদাহরণ শেখ হাসিনা, শেখ হাসিনার অল্টারনেটিভের কথা চিন্তা করে লাভ নেই। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একজন শ্রেষ্ঠ দেশ পরিচালক শেখ হাসিনা, একজন বিজ্ঞ রাজনৈতিকবিদ শেখ হাসিনা, একজন সহিষ্ণু রাজনৈতিক বেদ শেখ হাসিনা, এবং মানুষের জন্য যার প্রেম, দেশের জন্য তার যে প্রেম ভালোবাসা, যিনি বলেন বিদেশ থেকে ফিরে এসে আমাদের সামনে বলেছে, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা, আমার বাবা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন, আমার জীবন গেল বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমি কারো কাছে বন্ধক রাখব না, দিচ্ছির শেখ হাসিনা। শেখ হাসিনা তো মানুষকে ভালোবাসেন, আমার বিরোধিতা করতে পারেন, সেটা যদি যৌক্তিক হয় আমার তো চেতনা আসতে পারে যে হ্যাঁ এই তো সঠিক, অ্যাকসেপ্ট করবো। এখন বিরোধিতা করবেন, আমি আপনাকে মেরে ফেলব, দিস ইজ নট দ্য পলিটিক্স অ্যাট অল, দিস ইজ নট দ্য ডেমোক্রেসি। এই যে আজকে সারা দুনিয়ায় কিছু কিছু দেশ, উন্নত দেশ ক্ষমতার দাপটে খালি মানবাধিকারের কথা বলে, আরে একজন বাঙালি তার একটা ট্যাক্সি ক্যাবকে বাঁচাতে যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, কই সে আসামি তো এখনও ধরা পড়ে নাই, আর কোথাকার সেই কি আলম জানো, হেরু আলম, হেরু আলম প্রথম ধাক্কা দিছে, তার জন্য শেখ হাসিনা কিন্তু একেবারে যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করেছে। সো আমি বলি যে আমাদেরকে সকলকে, আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশের নাগরিক, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা এই তারা এ দেশের বিদেশিদের চর, তারা দেশদ্রোহী, তারা ব্যতীত এই দেশ এবং দেশের মানুষকে যারা ভালোবাসে, স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা লালন করে, পালন করে, স্বীকার করে, সুতরাং তারাই পারবে এই বাংলাদেশকে একটি আলোয় ঝলমল বাংলাদেশ। ওই লুটেরা সন্ত্রাসী টেন্ডার বাস পার্সেন্টেজ বাস, যাকে 10% বলে সারা দুনিয়ায় জানে, যাকে দাউদ ইব্রাহিমের দোসর হিসাবে চিহ্নিত হয়, তারা আসলে যেই দলটি সন্ত্রাসী দল হিসেবে বিদেশি আদালত ঘোষণা করে, তারা আসলে দেশের মানুষের কল্যাণ হবে। শেখ হাসিনা পারে, শেখ হাসিনাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে।